অক্সিজেন ফুরিয়ে গেল অ্যাম্বুলেন্সের, আর এর জেরে মাঝরাতে কাতরাতে কাতরাতে মারা গেল কোভিড রোগী, এমনই অভিযোগে চাঞ্চল্য। ঘটনায় জলপাইগুড়ির কোভিড হাসপাতালের কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলল পরিবার। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সার্ফের মোড় এলাকার বাসিন্দা অনির্বাণ ব্যানার্জি শ্বাসকষ্ট সহ অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য গত 19 ডিসেম্বর তাকে ভর্তি করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপর তার করোনা সংক্রমণ ধরা পড়ায় তাকে গত 20 ডিসেম্বর জলপাইগুড়ি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, সন্ধে নাগাদ জলপাইগুড়িতে কোভিড হাসপাতালে 102 অ্যাম্বুলেন্সে করে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মাঝরাস্তায় অ্যাম্বুলেন্সের অক্সিজেন ফুরিয়ে যায় বলেই অভিযোগ। এরপর অক্সিজেনের অভাবে মাঝরাস্তায় তার মৃত্যু হয়। আরো অভিযোগ, এরপর মাঝরাস্তায় অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায় ড্রাইভার। এরপর এক স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্সে করে তার দেহ জলপাইগুড়ি কোভিড হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের শাশুড়ি বনানী ব্যানার্জি। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে হাসপাতাল সুপার ডাক্তার গয়রাম নস্কর টেলিফোনে বলেন, রোগীর কিডনি ফেল ছিল, তার সাথে করোনা ছিল। রোগীর পরিবার আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভারকে নিগ্রহ করেছে, এরপর সে পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে অবশ্যই তদন্ত করা হবে। তারপরে অক্সিজেনে অ্যাম্বুলেন্স যে নিয়ে এসেছিল তাকে আমার ছেলে বললো বারেবারে, আপনার সিলিন্ডার ফুল আছে তো? বলে হ্যাঁ আছে, একটা ব্যাকআপ সিলিন্ডার নিলে হতো না? বলে না না লাগবে না, এই মাত্র জাস্ট ভরে নিয়ে আসলাম, চলে যাবে, এতটুকুনো রাস্তা 20-25 মিনিট হয়ে যাবে, চলে যাবে। ভুটকেতে যেতে না যেতেই তার আগের থেকেই সিলিন্ডার ওটা গ্যাস কমে যাচ্ছে, ও করে যাচ্ছে, নিতে পাচ্ছে না নিঃশ্বাস। তারপরে সেই ভুটকিতে তার আগে একটা কোন গাড়ির গ্যারেজের লোককে দিয়ে একটা ওই প্লাস থাকে যে প্লাস দিয়ে একটু খোলাখুলির চেষ্টা করলো না কি করলো, একটুখানি গেল, তার একটু পরে আবার শেষ ভুটকিতে ছেলেটা আমাকে বাঁচাও বাঁচাও বলে আমার মানে অক্সিজেন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বলছে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মেয়েটা দেখলো হা করে নিঃশ্বাস নিতে নিতে শেষ হয়ে গেল।